नमस्कार बंधुरा पौशाली चले एक नतून भिडियो नहीं बंधुरा एन एक भिडियोते शाहरुख खान पाठान नहीं कथा बोलबो आज के अनेकखानी रात हो गए ताओ आज के भिडियो बनाची तार कारण एमन एक खबर आमार चोखेर सामने एलो जे खबरटा तोमादेरके दीते ही हबे बंधुरा बंधुरा पाठान किन्तु पौंछे गेल 800 कोटिर क्लाबे एवं जेटा प्रचंड आनंदेर एक विषय सेटा होच्छे आमरा सकलेई जानी इंडिया थेके पाठानेर किन्तु नेट कलेक्शन अलरेडी होयेछिलो 401 कोटी टाका सामथिंग एवं आपातत जेटा जाना जाच्छे जे 430 कोटी टाकार आशेपाशे कलेक्शन करे फेलेछे पाठान शुधुमात्र इंडिया थेके एवं 12 दिनेर मध्ये वर्ल्ड वाइड एई छबिटा 800 कोटी टाकार ग्रस कलेक्शन करे फेलेछे। तोमरा इतिमध्ये हयतो सकलेई जानबे पाठान एमन एकटा हिंदी छबि जेटा बलिउडे फार्स्ट टाइम प्राय 100টার उपरे रेकर्ड क्रिएट करेछे अल टाइम रेकर्ड क्रिएट करेछे जेटा एर आगे कोनो दिनो पसिबल हयनी। एबं आमी तोमादेरके एखन एई भिडियोते बोलते चलेछि जे बंधुरा आगामीकाल माने जेभावे पाठानेर सान्डेर बक्स अफिस कलेक्शन हलो जदिओ पुरो एस्टिमेट पाइनी ताई जोन्नो आमी एखन बक्स अफिसेर भिडियो एखान थेके बानाते पारबो ना तबे एटुकुनि जानते पेरे गेलाम जे मोटामुटी आजके चोखटा बंद करे 30 कोटी टाकार आशेपाशे शुधुमात्र इंडिया थेके पाठान नेट कलेक्शन करते पेरेछे एबं ओवरसीज थेकेओ एई छबिटा मोटामुटी प्राय 22 थेके 25 कोटी टाका बक्स अफिस कलेक्शन करते पेरेछे। तो जेमन इंडिया थेके कलेक्शन होच्छे पाठानेर ठीक तेमन इंडियार बाइरे थेकेओ कलेक्शन होच्छे तो एखान थेकेई बोझो जे शाहरुख खानेर क्रेजटा ठीक कतखानी। एबं तोमादेरके आमी बोले दिई एई भिडियोर मध्ये KGF चैप्टर 2 এর যেটা রেকর্ড ছিল সেটা হচ্ছে 434 কোটি টাকা হিন্দি ল্যাঙ্গুয়েজে 434 কোটি টাকার রেকর্ড ছিল যেটা কিন্তু আগামী কালই অর্থাৎ সোমবার ডে 13 তে পাঠান ভেঙে দেবে চোখ বন্ধ করে। ইন্ডিয়ার নেট কালেকশন ছিল KGF চ্যাপ্টার 2 এর 434 কোটি টাকা সেটাকে আগামী কালই ভেঙে দিতে চলেছে পাঠান। এবং আমরা যদি তার থেকেও বড় রেকর্ডের কথা বলি সেটা হচ্ছে বাহুবলী চ্যাপ্টার 2 বা বাহুবলী 2 কিন্তু হিন্দি থেকে কালেক্ট করতে পেরেছিল 510 কোটি টাকা যেটা এখনো পর্যন্ত আমি হিন্দি ফিল্মের কথা বলছি না আমি ইন্ডিয়ান ফিল্মের কথা বলছি ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রিতে কিন্তু এখনো পর্যন্ত হিন্দিতে হিন্দি ল্যাঙ্গুয়েজে সর্বোচ্চ কালেকশন করা ছবি হিসেবে এখনো কিন্তু বাহুবলী 2 এর নামটা আছে যেটা পাঠান 15 থেকে 18 দিনের মধ্যে ভেঙে দেবে এমনটা তো আন্দাজ অবশ্যই করা যাচ্ছে। তো এই তিনটে দিন মানে শুক্র শনি রবি এই তিনটে দিন পাঠানের জন্য প্রচন্ড ভাইটাল ছিল এবং আমি তোমাদেরকে আজকে বলেছিলাম যে আজকে চোখ বন্ধ করে কিন্তু পাঠান টোটাল ওয়ার্ল্ড ওয়াইড 50 কোটি টাকা প্লাস একটা বক্স অফিস কালেকশন করতে পারবে। এবারে আমার এই পুরো বিষয়টা শোনার পরে একদমই মনে হচ্ছে না যে আমি কোথাও গিয়ে ভুল বলেছি, আমি একদম ঠিক বলেছি। আমি তোমাদেরকে একটা ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন বলে দিচ্ছি, দেখা যাক সেটা কতটা মেলে। মোটামুটি পাঠান আজকে অর্থাৎ ডে সানডেতে কিন্তু আজকে নয় গতকাল মানে 12টা তো বেজেই গেছে, গতকাল ডে সানডেতে কিন্তু মোটামুটি 52 থেকে 53 কোটি টাকার একটা কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। সো তোমরা কতটা এক্সাইটেড এই নিউজগুলো শোনার পর এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকে সকালবেলা পাঠানের ভিডিও নিয়ে চলে আসছি, আর্লি এস্টিমেট তোমাদেরকে জানাবো, তার সঙ্গে সঙ্গে আরো যা যা আপডেটস পাবো সেগুলোও তোমাদেরকে জানাবো। তাহলে আজকের জন্য গুড নাইট।